নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই সর্ষে পোস্ত বাটার ঝামেলা ছাড়াই অপূর্ব স্বাদের শুক্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি স্বাদ একেবারে অসাধারণ হয় যদি আপনারা এভাবে একবার বানিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি কাঁচকলা পেঁপে আলু বেগুন মিষ্টি আলু ডাঁটা আর নিয়েছি উচ্ছে সমস্ত সবজি কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর নিয়েছি কয়েকটা বড়ি প্রথমে উচ্ছে আর বেগুনে আলাদা আলাদা করে লবণ হলুদ ভালো করে মেখে নেব লবণ হলুদ ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়াইতে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোঁড়ন আর নিচ্ছি এক চামচ কালো সর্ষে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এগুলো ভাজা হয়ে বেশ মিষ্টি গন্ধ বের হচ্ছে দেখুন ভালো করে ভাজা হলে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো মশলাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো যাতে করে সুন্দর ফ্লেভার উড়ে না যায় আর তারপর একটি ছোট বাটির হাফ বাটি জল নিয়েছি এর মধ্যে এক চামচ আমি ময়দা ভালো করে গুলে রেখে দিলাম ময়দাতে যাতে না ডেলা থেকে যায় জলের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে আর তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি সর্ষের তেল প্রথমে আমি বড়িগুলো বেশ লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি শুক্তোতে আবার বড়ির ফ্লেভারটা খুবই ভালো লাগে আর তারপর এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো উচ্ছেগুলো ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে একদম লালচে রঙ ধরিয়ে উচ্ছেগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুন যেহেতু বেশ নরম সবজি তাই আলাদা করে এগুলো লালচে রঙ করে ভেজে নিলে সুবিধে হয় সুন্দর লালচে রঙ করে বেগুনগুলো ভেজে তুলে নিলাম এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচ রাঁধুনি অনেকে জিজ্ঞাসা করে থাকেন রাঁধুনিটা কি একটি ছোট্ট দানাদার মশলা অনেকে একে চন্দনীয় বলে থাকেন আর শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর তারপর এখানে প্রথমে দিলাম আলু আর পেঁপে আলু আর পেঁপে একটু শক্ত সবজি এগুলো রান্না হতে একটু বেশি সময় লাগবে সেই হেতু আলু আর পেঁপে দিয়ে মোটামুটি তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তিন চার মিনিটে এগুলো হালকা ভাজা ভাজা হলে এখন আমি এর মধ্যে যোগ করে দিলাম সমস্ত মিষ্টি আলু আর কাঁচকলা আর ডাঁটা সমস্ত সবজি দেওয়ার পর এবার খুব ভালো করে পাঁচ ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করবো ফোড়নের সুন্দর ফ্লেভার আর রাঁধুনির সুন্দর ফ্লেভার এই সবজিগুলোর সাথে যাতে করে ভালো করে মিশে যেতে পারে এরপর এখানে আমি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদাকে মিহি করে গ্রেট করে যোগ করলাম আদাটা কিন্তু তেলের উপর না দিয়ে এভাবে সবজির সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এতে করে আদার ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যায় যদিও এতে কাঁচা কলা দেওয়া আছে তা সত্ত্বেও আমি আদা দিলাম কারণ শুক্তোতে আদার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। সবজিগুলো লবণ আর আদা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি এবার যোগ করে দিচ্ছি সেই ময়দা গোলা জল ময়দা গোলা জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও কিছুটা জল যোগ করে দেব যেহেতু সবজিগুলো আমাদের সেদ্ধ হতে কিন্তু বাকি আছে ময়দা গোলা জলটা দিলে শুক্তোটা কিন্তু বেশ গাঢ় হয় আর খেতেও ভালো লাগে এবার এক বাটি জল যোগ করে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এবার ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সমস্ত সবজিগুলো বেশ ভালো করে সুসেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দেখুন সমস্ত সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু চেক করে দেখিয়ে দিই দেখুন সমস্ত সবজি আমাদের একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজি এভাবে সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে যোগ করে দিচ্ছি ছোট কাপের এক কাপ পরিমাণ দুধ দুধটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর একটুখানি ফুটতে দেব। এই সময় আমি এক চামচ চিনি যোগ করলাম এই চিনিটা কিন্তু শুক্তোতে দিলে দিলে স্বাদটা বেশ ভালো হয় চিনি দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যোগ করে দিলাম ভেজে রাখা বড়ি উচ্ছে ভাজা আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর সমস্ত বেগুন উচ্ছে আর বড়িগুলো দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব রান্নাতে কিন্তু আর একেবারেই বেশি বাকি নেই রান্না প্রায় হয়ে এসেছে এখন জাস্ট ফ্লেমটা অফ করে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেটা চোখ করে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় চামচ মতো ঘি ঘি আর ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে আবার মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেলেই কিন্তু শুক্তোটা একেবারেই সার্ভ করার জন্য রেডি তবে শুক্তো কিন্তু সবসময়ই ঠান্ডা করে পরিবেশন করতে হয় শুক্তো চাটনি পায়েস সেই সমস্ত কিছুই কিন্তু গরম পরিবেশন করতে নেই তো দেখুন শুক্তোটা একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং